জাতীয় সড়কের বেহাল দশা, দুর্বিষহ পরিস্থিতির যান চালক থেকে শুরু করে যাত্রী সাধারণের জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত। কোনো হেলদোল নেই সংশ্লিষ্ট প্রশাসনের। এরই প্রতিবাদে বুধবার আমবাসা কমলপুর চৌমুহনীতে জাতীয় সড়ক অবরোধ করে এক শ্রমিক সংগঠন। পরে জেলাশাসকের আশ্বাসে জাতীয় সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয় শ্রমিকরা। দীর্ঘদিন যাবৎ জাতীয় সড়কের বেহাল অবস্থা। আঠেরো মুড়া ও লংতরাই পাহাড়ের বিভিন্ন জায়গায় যান চলাচলে অনুপযোগী হয়ে রয়েছে। অতি সত্বর ওই সব বেহাল রাস্তাঘাট সংস্কারের দাবিতে বুধবার অসম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘ। আমবাসা কমলপুর চৌমুহনীতে জাতীয় সড়ক অবরোধে বসে যান চালকরা। যেমন জাতীয় সড়ক আমবাসা হইতে মনু আগরতলা, বিশেষ করে জিওলছড়া হইতে মুঙ্গিয়াকামী এবং লংতরাই পাহাড় এলাকা অবিলম্বে সারাই করে দিতে হবে। আমবাসা হইতে আগরতলা ভাইয়া কমলপুর যে রাস্তা আছে, বিকল্প রাস্তা, সেটাও সারাই করে দিতে হবে। আমবাসা হইতে রৈশাবাড়ি যে রাস্তা আছে সেটাও স্বাভাবিক করতে হবে। আমরা টোটাল এখানে তিনটি রাস্তা নিয়ে আমরা আমাদের আজকের এই পথ অবরোধ সামিল হয়েছি। পাশাপাশি এদিন আমবাসা থেকে কমলপুর যাওয়ার রাস্তাও অবরোধ করে যান চালকরা। তাদের দাবি, অতি সত্বর রাস্তা সংস্কার করতে হবে। কিন্তু আজ দীর্ঘদিন যাবৎ আপনারা দেখতে পাচ্ছেন যে আঠারোমুড়া যে রাস্তার বিকল পরিস্থিতি হয়ে আছে, সেই পরিস্থিতির কারণে জনজীবন অস্বাভাবিক হয়ে পড়েছে। যারা পরিবহন শ্রমিক, যারা দূর দূরান্ত থেকে এত কষ্ট করে এই রুট দিয়ে মাল বয়ে নিয়ে যায় আমাদের জন্য, তারা আজকাল শ্রমিকরা আজকে না খেয়ে পড়ে আছে রাস্তায়। মুমূর্ষু রোগীরা আজকে যেতে পারছে না, রাস্তায় কাতরাচ্ছে। তাই আজকে সরকার বাহাদুরের কাছে আমাদের এবং যে ন্যাশনাল হাইওয়ে অথরিটির কাছে আমাদের আবেদন যে অতি সত্বর যাতে আমাদেরকে বিকল্প একটা ব্যবস্থাপনা করে তারা রুটের কাজ ত্বরান্বিত করে গতিতে ত্বরান। ঘটনার খবর পেয়ে ছুটে আসে আমবাসা থানার পুলিশ। অবরোধকারীদের সাথে কথা বলার পরও কোনো সুরাহা না হওয়ায় ছুটে আসেন ডিসিএম সহ আমবাসা মহকুমা শাসক। পর্যায়ক্রমিকভাবে চলছে প্রশাসনিক কর্তাদের সাথে অবরোধকারী যান চালকদের আলোচনা, কিন্তু কোনো সুরাহা না হওয়ার ফলে রাস্তার উভয় পাশে আটকে পড়ে দূরপাল্লার লরি সহ ছোট বড় যানবাহন। অবস্থা বেগতিক দেখে পরে ঘটনাস্থলে ছুটে যায় ধলাই জেলার জেলাশাসক এবং তার আশ্বাসে রাস্তা অবরোধ আপাতত প্রত্যাহার করে নেয় অবরোধকারীরা। एक्चुअली जो रोड खराब है ये वो जो मुंगियाकामी के आसपास फॉरेस्ट ऑफिस करने के लिए उनका आवेदन था, तो मैंने उनको डीएम को भाई उनके साथ जो बात हुआ है और पीडब्ल्यूडी के ऑफिशियल जो काम कर रहे हैं उसके बेसिस पे उनको बताया कि वो उधर ही है, ठीक होगा। और जो ड्राइवर्स का यहाँ पे फंस गया है उनको इमीडिएट रिलीफ देने के लिए उनका रिक्वेस्ट था, वो भी हम प्रोवाइड कर रहे हैं। জাতীয় সড়ক অবরোধ হওয়ার ফলে রাস্তার উভয় পাশে আটকে পড়ে দূরপাল্লার লরি সহ ছোট বড় যানবাহন, ফলে যান চালক ও যাত্রী সাধারণকে এদিন নিদারুণ ঝক্কি পোহাতে হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।